কলেজ স্তরের সমস্ত শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওটা। তোমরা অনেকে আজকে কল এবং এসএমএস করে বলেছো তোমাদের পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ করে দেওয়া হয়েছে ইন্টারনাল অ্যাসেসমেন্টের উপর ভিত্তি করে, এইরকম নাকি একটি বিজ্ঞপ্তি তোমরা পেয়েছো। তোমাদের এই প্রশ্নের উত্তরে আজকের এই ভিডিওটা তৈরি করা হয়েছে, তাই তোমরা ভিডিওটা সবটা ভালো করে দেখে সব কিছু জেনে নাও। তোমাদের প্রশ্নের উত্তরে আমি তোমাদেরকে বলে রাখছি, ইউনিভার্সিটি কিন্তু এইরকম এখনও কোনো কিছু বলেনি যে তোমাদেরকে পরবর্তী সেমিস্টার উত্তীর্ণ করে দেওয়া হয়েছে। তোমরা 16 তারিখের একটা পিডিএফ পেয়েছো, অনেকে সেই পিডিএফটা আমাকে শেয়ার করেছো। পিডিএফটা তোমরা কোথা থেকে পেয়েছো আমি জানি না, তবে সেটা কিন্তু ত্রিপুরা ইউনিভার্সিটির ওয়েবসাইটে দেখা যায়নি, কারণ ওই পিডিএফটা তোমাদের জন্য ছিল না। এটা ইউনিভার্সিটির ইন্টারনাল বিষয় ছিল, এটা কিভাবে লিকড হয়েছে কিছু বলা যায় না। ওইটা একটা অ্যাপ্লিকেশান ছিল তোমাদের এক্সামিনেশন অ্যান্ড ইভ্যালুয়েশন নিয়ে, যেটা কন্ট্রোলার অফ এক্সামিনেশন ত্রিপুরা ইউনিভার্সিটি রিকোয়েস্ট করেছে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশনকে। সেই অ্যাপ্লিকেশানে বলা হয়েছে, যেহেতু কোভিড-19 পরিস্থিতির জন্য থার্ড এবং ফিফথ সেমিস্টারের 6টি পরীক্ষা এবং ফার্স্ট সেমিস্টারের 1টি পরীক্ষাও নেওয়া সম্ভব হয়নি, সেই পরীক্ষাগুলি নেওয়া হোক অফলাইনে বা অনলাইনে, অথবা ইন্টারনাল অ্যাসেসমেন্টের উপর ভিত্তি করে তোমাদেরকে মূল্যায়ন করা হোক, এবং মূল্যায়নটা গত বছর সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের যেভাবে করা হয়েছিল সেইভাবে করা হোক। গত বছর কীভাবে মূল্যায়ন করা হয়েছিল সেই সংক্রান্ত একটা ভিডিও আমি আপলোড করেছিলাম, তোমরা গত বছর দেখেছো। ওই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখলে দেখে নিতে পারো। এখন দেখার বিষয় কবে নাগাদ ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন সেই চিঠির উত্তর দেবেন, তারপরেই কিন্তু ইউনিভার্সিটি তোমাদেরকে সব কিছু জানিয়ে দেবেন যে তোমাদেরকে পরীক্ষা হবে কি না বা তোমাদেরকে পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ করে দেওয়া হবে কি না ইন্টারনাল অ্যাসেসমেন্টের উপর ভিত্তি করে। আশা করি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো, তাই তোমাদেরকে বলবো তোমরা এই ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করে তাদেরকেও সত্যটা জানতে সহায়তা করবে। আর ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে বলছি, তোমরা এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে, কারণ তোমরা জানো এই চ্যানেলে শিক্ষা বিষয়ক খবরাখবর সাথে সাথে কলেজ স্তরে বিভিন্ন নোটস, সাজেশান এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলিও দেওয়া হয়ে থাকে। ধন্যবাদ, তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।